আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা যে কথাটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়। আর এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে হৃদপিণ্ডের গঠন এবং কাজ। তো আমরা আজকে এই ভিডিওতে মূলত হচ্ছে হৃদপিণ্ডের যে গঠন এবং কাজ এইটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তো প্রথমে আসা যাক যে হৃদপিণ্ডটা আসলে কি। হৃদপিণ্ডটা মূলত হচ্ছে এটা হচ্ছে একটা পেশি বহুল একটা অঙ্গ যা হচ্ছে কোন কোন ছন্দময় সংকোচনের মাধ্যমে সংবহন তন্ত্রের রক্তনালীর মধ্য দিয়ে সারা দেহে রক্ত পান করে। তার মানে হচ্ছে কি যে আসলে এই হৃদপিণ্ডটা প্রতিনিয়ত এটা হচ্ছে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে আমাদের সারা দেহে যে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা আছে সেটা সারা দেহে প্রবাহিত করে এবং যে রক্তটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সেটাকে কি করে সেই ব্লাডটাকে কালেকশন করে সারা দেহ থেকে কালেকশন করার পর সেটাকে আবার কি ফুসফুসে প্রেরণ করে। আর এই ফুসফুসে কি হয় ফুসফুসে তোমার হচ্ছে এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে রক্তগুলো আছে সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো ফুসফুসে গিয়ে পরিশুদ্ধ হয় এবং সেখানে আবার পরিশুদ্ধ হয়ে সেটা আবার কি হয় হৃদপিণ্ডে ফিরে আসে এবং হৃদপিণ্ডে ফিরে আসার পরে হৃদপিণ্ড আবার কি করে সেই ব্লাডটাকে তোমার হচ্ছে সারা দেহে আবার প্রবাহিত করে। তো এভাবেই আসলে হচ্ছে হৃদপিণ্ড কাজ করে থাকে। তো আসলে আসলে আমরা এর গঠন নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি যে হৃদপিণ্ডের যে গঠন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। তো এটা হৃদপিণ্ডের যে গঠন এটা মূলত হচ্ছে কি হৃদপিণ্ডটা ত্রিকোণাকার ফাঁপা একটা অঙ্গ, ঠিক আছে? এমন কিছু জটিলতার কোনো কিছু নাই, এটা আমরা খুব সহজ ভাবে আমরা শিখবো আর কি। এটা হচ্ছে কি একটা ত্রিকোণাকার ফাঁপা একটি অঙ্গ। আর এটা হচ্ছে তোমার যে বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত, ঠিক আছে? এটা হচ্ছে বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত। কেন এটা অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত, কারণ কি? কারণ হচ্ছে এটা প্রাণীর ইচ্ছাধীন সংকোচন বা প্রসরণ বা এটা নিয়ন্ত্রণ কিন্তু প্রাণীর ইচ্ছাধীন হয় না, ঠিক আছে? আর প্রাণীর ইচ্ছাধীন হয় না বলেই আমরা এটাকে বলতে পারি যে এটা হচ্ছে এক ধরনের বিশেষ অনৈচ্ছিক পেশি দ্বারা এটা গঠিত। আর এটা হচ্ছে কি পাতলা পেরিকার্ডিয়াম দিয়ে আবৃত। আর একটা একটা গুরুত্বপূর্ণ কথা আর কি, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা হচ্ছে কি যে পাতলা পেরিকার্ডিয়াম দ্বারা আবৃত। তার মানে কি যে এই হৃদপিণ্ডটা তার যে আবরণটা সেটা হচ্ছে কি যে পাতলা এক ধরনের পেরিকার্ডিয়াম, ঠিক আছে? এই আবরণ দ্বারা এটা হচ্ছে আবৃত থাকে। তাহলে আমরা এখান থেকে তাহলে দুই তিনটা গুরুত্বপূর্ণ কথা শিখলাম। সেটা হচ্ছে কি এটা হচ্ছে ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ, দ্বিতীয়ত এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত, আর মোস্ট ইম্পর্টেন্ট একটা শব্দ যেটা হচ্ছে পেরিকার্ডিয়াম, এই পেরিকার্ডিয়াম দ্বারাই কিন্তু হচ্ছে এটা আবৃত, ঠিক আছে? আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে, পরীক্ষার সময় অনেক সময় কিন্তু হচ্ছে আমাদের কনফিউশন তৈরি হয় যে আসলে এই যে হৃদপিণ্ডটা, এই হৃদপিণ্ড আসলে এর যে যে বাইরের যে আবরণটা এটা কি দ্বারা তৈরি, ঠিক আছে? এটা কিন্তু অনেক সময় আমাদের কনফিউশন হয়, ঠিক আছে? তো এই কনফিউশনটা কোথায় হয় সেটা আমরা একটু দেখি যে এই কনফিউশনটা মূলত হয় হচ্ছে এই যে যে হৃদপিণ্ডের যে প্রাচীর, এই প্রাচীরটা হচ্ছে তোমার তিনটা স্তর থাকে আর কি হৃদপিণ্ডের প্রাচীরে। একটা হচ্ছে বহিঃস্তর যেটা হচ্ছে এপিকার্ডিয়াম, আর একটা হচ্ছে মধ্য স্তর যেটা হচ্ছে কি মায়োকার্ডিয়াম, আর একটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম যেটা হচ্ছে অন্ত স্তর। তো অনেক সময় পরীক্ষাতে আসে যে আসলে পাকস্থলীর যে বাইরের যে আবরণটা এটা কি দ্বারা তৈরি, ঠিক আছে? তো আমরা দেখা যাচ্ছে কি অপশনে থাকে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, আবার হচ্ছে পেরিকার্ডিয়াম, ঠিক আছে? আমরা কিন্তু ভুল করে বেশিরভাগই দেখা আছে যে পেরিকার্ডিয়াম বা এন্ডোকার্ডিয়াম এইগুলা কিন্তু হচ্ছে বেড়ে থাকে, ঠিক আছে? তো আমাদের এই গুরুত্বপূর্ণ যে শব্দটা পেরিকার্ডিয়াম এটা কিন্তু হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এই পেরিকার্ডিয়ামটাই হচ্ছে আমাদের যে কপোস্থ যে আমাদের যে হৃদপিণ্ড আছে সেই হৃদপিণ্ডের যে আবরণটা সেটা কিন্তু এই পেরিকার্ডিয়াম দ্বারাই হচ্ছে আবৃত থাকে। আচ্ছা, এরপরে আসো, এরপরে আমাদের যে হৃদপিণ্ডের যে প্রাচীর, ঠিক আছে, আমাদের হৃদপিণ্ডের প্রাচীরে থাকে কয়টি স্তর? তিনটা স্তর থাকে, ঠিক আছে?
তিনটা স্তর থাকে, সেই তিনটা স্তর, প্রথমটা হচ্ছে কি বহিঃস্তর বা হচ্ছে এপিকার্ডিয়াল, ঠিক আছে? প্রথমটা হচ্ছে কি যে বহিঃস্তর বা হচ্ছে এপিকার্ডিয়াল, আর এই এপিকার্ডিয়ামটা যেটা সেটা হচ্ছে মূলত এটা হচ্ছে যোজক কলা দিয়ে গঠিত, আর এখানে বিক্ষিপ্ত ভাবে চর্বি থাকে এবং এটা হচ্ছে আবরণী কলা দ্বারা আবৃত। এরপরের স্তরটা যেটা সেটা হচ্ছে কি যে মধ্য স্তর, তো মধ্য স্তরটা মূলত হচ্ছে এটা বহিঃস্তর এবং অন্তঃ স্তরের মাঝখানে হচ্ছে এদের অবস্থান, ঠিক আছে? মধ্য স্তরটার অবস্থানটা হচ্ছে কি যে এটা হচ্ছে তোমার বহিঃস্তর এবং অন্তঃ স্তরের মাঝখানে যে স্তরটা থাকে সেটা হচ্ছে মধ্য স্তর, আর এটা হচ্ছে দৃঢ় অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। এরপরে আসি আমরা হচ্ছে অন্ত স্তর, তো অন্ত স্তর যেটা এটা হচ্ছে অন্ত স্তরটা হচ্ছে তোমার এর সব থেকে ভিতরের স্তর। অন্ত কথা থেকে বোঝা যায় যে এটা হচ্ছে কি সব থেকে তোমার হচ্ছে ভিতরের স্তর, ঠিক আছে? এবং এটা ফাঁপা এবং চাক্ষুকোষে বিভক্ত, ঠিক আছে? আমাদের যে অন্ত বা ভিতরের যে স্তরটা সেটা কিন্তু কি এটা হচ্ছে ফাঁপা এবং এটা চারটা প্রকোষ্ঠ আছে, ঠিক আছে? চারটা প্রকোষ্ঠ আমরা যদি ছবিতে দেখতে চাই তো দেখবো এখানে আমরা হচ্ছে চারটা প্রকোষ্ঠ দেখতে পাবো, তো উপরের দিকে থাকে হচ্ছে দুইটা প্রকোষ্ঠ, ঠিক আছে? তো আমরা এই এই সাইডে যেটা ডান সাইডে থাকে সেটাকে আমরা উপরের দুইটাকে মূলত আমরা অলিন্দ বলে থাকি, ঠিক আছে? তো ডান সাইডে যেটা থাকে সেটা হচ্ছে ডান অলিন্দ, আর বাম পাশে যেটা থাকে সেটা হচ্ছে বাম অলিন্দ। আর নিচে যে দুইটা প্রকোষ্ঠ থাকে, নিচে যে দুই দুইটা প্রকোষ্ঠ থাকে সেটাকে আমরা বলি হচ্ছে নিলয়। তো আমরা আমাদের মনে রাখার জন্য একটা সহজ একটা পদ্ধতি, সেটা হচ্ছে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে কি নিলয়, দন্ত ন। আমরা নিচে থেকে দন্ত নয় যে নিচে সেখানে থেকে আমরা মিলিয়ে নিচে নিলয় এটা আমরা মনে রাখতে পারি, যে আমাদের নিচের দিকে প্রকোষ্ঠের যে নিচে যে দুইটা অংশ থাকে বাম এবং ডান সেটাকে আমরা বলি নিলয়। একটা হচ্ছে বাম নিলয় আর একটা হচ্ছে ডান নিলয়, ঠিক আছে? তো এখন দেখো এই যে ডান অলিন্দ এবং ডান নিলয়, আবার হচ্ছে বাম অলিন্দ এবং বাম নিলয়, এই দুইটার মাঝখানে, এই দুইটার মাঝখানে কি থাকে? ছিদ্রপথ থাকে, যার মাধ্যমে কি হয় যে তোমার হচ্ছে ডান অলিন্দ থেকে সবকিছু দেখা যাচ্ছে নিলয়ের মধ্যে ডান নিলয় প্রবেশ করছে ওই ছিদ্রপথে, আবার বাম অলিন্দ থেকে বাম নিলয়ের মধ্যে ধরো প্রবেশ করতেছে ওই ছিদ্র পথে। এখন এই ছিদ্র পথ যেটা সেই ছিদ্র পথটা হচ্ছে কপাটিকা দ্বারা নিয়ন্ত্রিত থাকে, ঠিক আছে? কপাটিকা দ্বারা নিয়ন্ত্রিত থাকে এই ছিদ্র পথ। তো প্রথমে আমরা আমাদের যে ডান অলিন্দ এবং ডান নিলয় রয়েছে, এই ডান অলিন্দ এবং ডান নিলয়, ঠিক আছে, এর মধ্যবর্তী যে ছিদ্র পথ থাকে সেটা হচ্ছে তিন পাল্লা বিশিষ্ট ট্রাইকাস্পিড ভালভ দ্বারা সেটা সুরক্ষিত। তার মানে এখানে যে কপাটিকা থাকে সেটা হচ্ছে কি যে তোমার হচ্ছে তিন পাল্লা বিশিষ্ট, মানে কপাটিকা বলতে কি আমরা দরজা বলতে পারি, সেখানে হচ্ছে পাল্লাটা হিসাব করলে আমাদের তিনটা, দেখো এইখানে ছবিটা দেখলে বুঝতে পারবা, এটাকে বলা হয় ট্রাইকাস্পিড ভালভ, ঠিক আছে? এটা হচ্ছে ট্রাইকাস্পিড ভালভ, তার মানে দেখো এর পাল্লা সংখ্যা কিন্তু হচ্ছে তিনটা। তাহলে এটা থাকছে কোথায়? এটা থাকছে হচ্ছে ডান অলিন্দ এবং আমাদের যে ডান নিলয় রয়েছে তার মাঝখানে এর অবস্থান। আর এরপরে এই পাশে যে তোমার হচ্ছে বাম অলিন্দ এবং বাম নিলয় রয়েছে, এই বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে যে কপাটিটা থাকে সেইটা হচ্ছে তোমার এটার দুইটা পাল্লা থাকে, এই জন্য একে আমরা বলি হচ্ছে বাইকাস্পিড ভাল, ঠিক আছে? এটা হচ্ছে দুইটা পাল্লা, দেখো এটা হচ্ছে দুইটা পাল্লা বা হচ্ছে একে আমরা বলতে পারি বাইকাস্পিড ভাল, এবং এর আরেকটি নাম হচ্ছে সেটা হচ্ছে মাইট্রাল ভাল। তাহলে আমরা অনেক কিছুই দেখতে পেলাম, যেটা হচ্ছে কি প্রথমে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে অন্তঃপ্রাচীর আমরা আলোচনা করছি, অন্তঃপ্রাচীরের মধ্যে আমরা দেখলাম যে আসলে এটা ফাঁপা, এটা হচ্ছে চারটা প্রকোষ্ঠ, ঠিক আছে, রয়েছে, এবং এর প্রাচীরটা যে তিনটার স্তর রয়েছে, তিন স্তর, সেটা বহিঃস্তর মধ্য স্তর অন্ত স্তর দেখলাম, এবং এর মধ্যে যে প্রকোষ্ঠ রয়েছে সে প্রকোষ্ঠ গুলো নিয়ে আমরা আলোচনা করলাম আর কি। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কি যে হৃৎপিণ্ডের মধ্যে কিভাবে রক্ত সঞ্চালিত হয়, যে আসলে কিভাবে সঞ্চালিত হয়। তো আসলে তোমরা এর আগে হয়তো জেনে থাকবে যে আমরা প্রথমেই আসলে আলোচনা করে থাকি যে বিষয়টা আসলে তোমাদের সাথে আলোচনা করার দরকার ছিল সেটা হচ্ছে ধমনী এবং শিরা।
তো আমাদের আসলে ধমন এবং শিরা সম্পর্কে একটু জানতে হবে। আমি একটু তোমাদের বলি যে ধমনীটা কি। ধমনীটা হচ্ছে সব সময় অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে, সব সময় ধমনী। আর যেটা শিরা, শিরাটা হচ্ছে সব সময় তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে, ঠিক আছে। এখন তোমরা দেখো এখানে যে চিত্র দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধমনী, মহাধমনী। এটা কি করে? এটা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা দেহের সারা দেহে প্রবাহিত করে, ঠিক আছে। আর এরপরে আর একটা নাম আমরা দেখতেছি, দেখো ফুসফুসীয় ধমনী। এই ফুসফুসীয় ধমনীটা হচ্ছে তোমার ধমনের বিপরীতে কাজ করে। এই যে ধমনীটা মনে করো যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাস এটা প্রবাহিত করে সারা দেহে, কিন্তু এই ফুসফুসীয় যে ধমনীটা আছে, এই ফুসফুসীয় ধমনীটা তোমার হচ্ছে ব্যতিক্রম, ধমনের ব্যতিক্রম। তাহলে ব্যতিক্রম হলে কি হবে? ব্যতিক্রম হলে তাহলে সে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে, ঠিক আছে। সে কি করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে, বহন করে কি করে সেটা হচ্ছে তোমার সে ফুসফুসে নিয়ে যায়, ঠিক আছে, ডান এবং বাম ফুসফুসে নিয়ে যায়, যাতে ব্লাডটাকে আবার পরিশুদ্ধ করা যায় বা বিশুদ্ধ করা যায়, ঠিক আছে। এরপরে আছে শিরা। আর শিরার কাজ কি দেখো, তো ধমনীর কাজ হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করা, আর শিরার কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করা, ঠিক আছে। এবং শিরার ক্ষেত্রেও আমরা যখন আমরা দেখবো যে ফুসফুসীয় শিরা, ঠিক আছে, এই ফুসফুসীয় শিরা আবার ব্যতিক্রম, সেটা হচ্ছে শিরার ব্যতিক্রম। শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, শিরা কি করে সারা দেহে থেকে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত গুলো আছে সেগুলো নিয়ে এসে আবার তোমার হৃৎপিণ্ডে নিয়ে আসে, ঠিক আছে। আর ফুসফুসীয় শিরা এটার উল্টা কাজ করে। ফুসফুসীয় শিরা কি করে, সে হচ্ছে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যেটাকে পরিশুদ্ধ করা হয়েছে সেই রক্তটাকে সে হচ্ছে আবার এই হৃৎপিণ্ডে নিয়ে আসে, এবং হৃৎপিণ্ডে নিয়ে আসার পর হৃৎপিণ্ড সেটা আবার কি করে, ধমনীর মাধ্যমে সারা দেহে পাস করে। তাহলে আমরা যেটা দেখলাম যে মহাধমনী সে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে পৌঁছায় দেয়, আর যেটা হচ্ছে মহাশিরা, নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা, এদের কাজ হচ্ছে সারা দেহ থেকে, নিম্ন ঊর্ধ্ব মহাশিরা উপরের দিক থেকে মনে করো যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড গুলো আছে সেগুলো নিয়ে আসে সারা দেহে থেকে। আবার নিম্ন মহাশিরা কি করে, সে হচ্ছে নিচের দিকে আমাদের শরীরের নিচের দিকের যে অংশ থাকে সেই সব অংশ থেকে তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত গুলা রক্ত গুলো নিয়ে এসে সে আবার কি করে হৃৎপিণ্ডে দিয়ে দেয়, যাতে আবার হৃৎপিণ্ড কি করে, হৃৎপিণ্ড সেই ফুসফুসের ধমনীর মাধ্যমে সেটাকে আবার ফুসফুসে, দুইটা ফুসফুস আমাদের, ডান ফুসফুস এবং বাম ফুসফুস, ডান ফুসফুস এবং বাম ফুসফুসে পাঠায় দেয়, দিয়ে সেখানে আবার পরিশুদ্ধ হয়। আসলে এভাবেই তোমার হচ্ছে কি যে রক্তটা তোমার হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এভাবেই কিন্তু হচ্ছে দেহে প্রবাহিত হয়। তো আমাদের ধমনী শিরা, ফুসফুসীয় ধমনী এবং ফুসফুসীয় শিরা, এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে কিন্তু আসে যে ফুসফুসীয় শিরা এটা কোন ধরনের রক্ত বহন করে বা ধমনী কোন ধরনের রক্ত বহন করে। এই জন্য কোনো রকম আসলে কনফিউশনে যাওয়া যাবে না, আমাদের মনে রাখতে হবে মেইন কথা হচ্ছে ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে, শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। আর যদি সেখানে উল্লেখ থাকে ফুসফুসীয় শিরা বা ফুসফুসীয় ধমনী, তাহলে অবশ্যই তাদের উল্টা কাজ তারা করবে। এখন আসলে আরেকটা বিষয় যেটা রয়েছে, যে আমরা এই যে সারা দেহে রক্তটা প্রবাহিত হচ্ছে, এটা কিন্তু মূলত হচ্ছে কি যে তোমার হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের মাধ্যমে। তো হৃৎপিণ্ডটা যখন হচ্ছে সংকোচিত হয়, ঠিক আছে, তখন কিন্তু ব্লাডটা দেখা যাচ্ছে কি শরীরের বিভিন্ন অংশে যায়, পৌঁছায় যায়। আবার প্রসারিত হলে কি হয়, দেখা যাচ্ছে প্রসারণের সময় কিন্তু তখন সেইখানে এসে কিন্তু ব্লাড গুলা হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে জমা হয়, ঠিক আছে। তো এই যে হৃৎপিণ্ডের যে সংকোচন, এই সংকোচনটাকে বলা হয় সিস্টল, আর প্রসারণটাকে বলা হচ্ছে ডায়াস্টল, ঠিক আছে। তো আমাদের মনে রাখার একটা সহজ টেকনিক, দন্তঃস্বয়ে সিস্টল, দন্তঃস্বয়ে সংকোচন, ঠিক আছে। তো তাহলে আমরা মনে রাখতে, পরীক্ষাতে অনেক সময় আসে যে হচ্ছে সিস্টল কোনটা, হৃৎপিণ্ডের প্রসারণকে সিস্টল বলে না হচ্ছে সংকোচনকে সিস্টল বলে, ঠিক আছে, এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে হৃৎপিণ্ডের সংকোচনটাকে আমরা বলবো সিস্টল, আর যদি প্রসারিত প্রসারণ আসে যদি ডায়াস্টল হয় তাহলে আমরা বলবো হৃৎপিণ্ডের ডায়াস্টল। আর হৃৎপিণ্ডের যখন প্রসারণ হয় তখন আমরা এটাকে বলি ডায়াস্টল।
আর এই তোমার হচ্ছে এই সিস্টল আর ডায়াস্টল একত্রে সংকোচন প্রসারণকে একত্রে বলা হচ্ছে হৃৎস্পন্দন বা হচ্ছে হার্ট বিট। এখন দেখো আমরা যদি এই ছবিটাকে আমরা যদি একটু আলোচনা করি, আমরা যে লাল অংশটা দেখতে পাচ্ছি না, এই লাল অংশটা হচ্ছে কি, তোমার হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। তো প্রথমে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কোথায় থেকে আসছে দেখো, এইখান থেকে আসছে, এটা হচ্ছে ফুসফুস, ঠিক আছে, বাম ফুসফুস, এটা হচ্ছে ডান ফুসফুস। দেখো এই ফুসফুসে কিন্তু এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্তটা রক্তটা পরিশুদ্ধ হচ্ছে হয়ে এই পথ দিয়ে, ঠিক আছে, এই যে পথ দিয়ে আমরা যে ফুসফুসীয় শিরা এইটার মাধ্যমে, ফুসফুসীয় শিরার মাধ্যমে এই দিক থেকে এই ফুসফুসীয় শিরার মাধ্যমে কিন্তু কোথায় আসছে, প্রথমে বাম অলিন্দে আসছে। বাম অলিন্দে আসার পরে তোমার হচ্ছে এইটা তখন কি করছে, বাম অলিন্দ আসার পরে এই যখন বাম অলিন্দটা পূর্ণ হয়ে যাচ্ছে তখন কিন্তু এই এইখান থেকে তোমার ব্লাডটা কিন্তু হচ্ছে বাম নিলয়ে প্রবেশ করছে, এবং বাম নিলয়ে প্রবেশ করার পরে কিন্তু তোমার হচ্ছে অলিন্দের যে কপাটিকাটা আছে সেটা কিন্তু বন্ধ হয়ে যায় টোটালি। তো এইখানে যখন বাম নিলয়ে প্রবেশ করছে তখন বাম নিলয়টা প্রবেশ করার পর যখন এটা পূর্ণ হয়ে যাবে তখন এটা যখন সংকুচিত হবে, ঠিক আছে, তোমরা বেলুন খেয়াল করবা, বেলুনের মধ্যে যদি পানি অথবা তুমি বাতাস নাও, যখন তুমি চেপে ধরবা তখন কি হবে, ওটা ওইখান থেকে পানিটা তাহলে উপরের দিকে উঠতে থাকবে এবং কোনো পথ থাকলে সেই দিকে যেতে থাকবে। এরকমই যখন এটা আবার সংকুচিত হবে এই নিলয়টা, তখন এই ব্লাড গুলা তোমার এই যে আমাদের যে মহা ধমনী রয়েছে এই মহা ধমনী দিয়ে এইটা হচ্ছে উপরের দিকে মানুষের এই অংশটাকে আমরা বলতে পারি যে মানুষের মাথা এবং হাতের দিকে, ঠিক আছে, এই ব্লাডটা প্রবাহিত হচ্ছে। আর এই যে আরেকটা শাখা দিয়ে এই যে ধমনী, এই ধমনীর মধ্যে দিয়ে ব্লাডটা প্রথমে দেহের অভ্যন্তরে যাচ্ছে এই এর মাধ্যমে, এবং এই অংশ দ্বারা এইটা হচ্ছে নিচের দিকের অংশ আমাদের পায়ের মধ্যকার রক্তজালিকা, আমাদের নিচের যে অংশ সেই অংশে তোমার হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবাহিত হচ্ছে। এবং দেখো একসময় চলতে চলতে কি হচ্ছে, এই ব্লাড গুলাই আবার কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডে পরিণত হচ্ছে। আর যখনই এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডে পরিণত হচ্ছে তখন আবার কি হচ্ছে, এই রক্ত গুলাই তখন দেখো এই যে শিরার মাধ্যমে এই নিচের দিক থেকে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত গুলা যাচ্ছে সেগুলো হচ্ছে নিম্ন শিরার মাধ্যমে কোথায় যাচ্ছে, ডান অলিন্দে যাচ্ছে। আর উপর থেকে দেখো এইখানে এই যে মাথা এবং হাতের দিকে যে অংশটা ছিল সেই অংশে তোমার এই অংশ থেকে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত গুলা, ঠিক আছে, এইগুলা তখন হচ্ছে কি যে এই ঊর্ধ্ব শিরার মাধ্যমে সে কি ডান অলিন্দে চলে আসছে। আবার ডানে অলিন্দ থেকে সেইগুলা রক্তগুলা আসছে কোথায়, ডান নিলয়ে। এবং ডান নিলয় আবার কি করছে, এটা যখন পূর্ণ হয়ে যাচ্ছে তখন ডান নিলয়টা আবার যখন তোমার সংকুচিত হচ্ছে সেই সময় ডান নিলয় থেকে ব্লাডটা তোমার হচ্ছে ফুসফুসীয় যে ধমনী রয়েছে সেই ধমনীর মাধ্যমে ফুসফুসে প্রবেশ করছে। দেখো ফুসফুসে প্রবেশ করছে, এই ফুসফুসে প্রবেশ করার পরে আবার ব্লাড গুলা কি হবে, পরিশুদ্ধ হবে। ব্লাড গুলা পরিশুদ্ধ হয়ে আবার অনুরূপ ভাবে সেম তোমার প্রক্রিয়ায় আবার ব্লাড গুলা দেখা যাচ্ছে কি যে আমাদের যে ফুসফুসের শিরা ছিল সেইটার মাধ্যমে আবার এই যে বাম অলিন্দে চলে আসবে, এখান থেকে আবার এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা ফুসফুস থেকে আবার কি বাম অলিন্দে তোমার হচ্ছে প্রবেশ করবে, এবং আবার সেই একই নিয়মে এইখান থেকে সেটা নিলয়ে প্রবেশ করবে, নিলয় থেকে আবার ধমনীর মাধ্যমে দেহে সারা দেহে পৌঁছাই যাবে। তো এইভাবেই আসলে আমাদের যে হৃৎপিণ্ড রয়েছে এভাবেই আসলে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সঞ্চালিত হয় আমাদের সারা দেহে। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো দেখলাম সেটা হচ্ছে কি যে প্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম সেটা হচ্ছে হৃৎপিণ্ডের গঠনটা নিয়ে আলোচনা করছিলাম, যেটার গঠনটা কেমন, ঠিক আছে, যে এটা ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত, এটার আবরণ হচ্ছে একটা পেরিকার্ডিয়াম পর্দা দিয়ে আবৃত থাকে, আর হৃৎপিণ্ডের প্রাচীরটা তিনটা স্তর থাকে, একটা বহিঃস্তর, একটা মধ্য স্তর, আর একটা হচ্ছে কি অন্তঃস্তর, ঠিক আছে। এরপরে আমরা বহিঃস্তর কি জিনিস সেটা আমরা জেনেছি, মধ্য স্তরটা দেখেছি, এবং অন্তঃস্তর যেটা হচ্ছে আমাদের মেইন যে ফাংশনটা অন্তঃস্তর, সেখানে অন্তঃস্তরটা আমি আমরা আলোচনা করলাম যে এটা হচ্ছে ফাঁপা, চারটা প্রকোষ্ঠ থাকে, ওপরের যে অংশ ফাঁপা যে অংশ যে প্রকোষ্ঠটা থাকে সেটাকে বলি আমরা হচ্ছে অলিন্দ, নিচের দিয়ে দুই প্রকোষ্ঠ থাকে সেটাকে আমরা বলি কি নিলয়, বাম নিলয় ডান নিলয়। এবং এরপরে আমরা দেখলাম যে কিভাবে আসলে যে ধমনী যেটা কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে, শিরা
কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে এবং ফুসফুসীয় ধমনী আর ফুসফুসীয় শিরা, এরা কি করে, এরা হচ্ছে ধমনী এবং শিরা কিন্তু কাজ করে। এবং টোটাল প্রসেসটা আমরা দেখলাম যে কিভাবে রক্তটা আমাদের হৃৎপিণ্ড থেকে সারা দেহে প্রবাহিত হয় এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সারা দেহ থেকে হৃৎপিণ্ডে আসে এবং সেখান থেকে আবার ফুসফুসে ফেরত যায় এবং ফুসফুসে ফেরত যাওয়ার পরে সেটা পরিশুদ্ধ হয়ে আবার কি হয়, সেটা আবার হৃৎপিণ্ডে আসে, হৃৎপিণ্ডে এসে হৃৎপিণ্ড তাকে আবার কি করে সারা দেহে ছড়িয়ে দেয়। তো এভাবেই আসলে এই আমাদের রক্ত সঞ্চালন যে পদ্ধতিটা এভাবেই চলতে থাকে আর এভাবে প্রতিনিয়ত আসলে এই যে আমাদের হৃৎপিণ্ডটা কাজ করতে থাকে। ঠিক আছে, আমাদের আসলে এক সময় আমাদের সৃষ্টিকর্তা যখন থেকে আসলে এই যে হৃদস্পন্দন বা হার্টবিট বা এই হৃৎপিণ্ডটা বসিয়েছেন আর কি আমাদের দেহে, তখন থেকেই কিন্তু প্রতিনিয়ত চলতেই আছে। ঠিক আছে, নন স্টপ, এটা কিন্তু কখনো থামে না। ঠিক আছে, চলতেই আছে, কারণ দেখা যাচ্ছে যখনই থেমে যাবে তখনই কিন্তু আমাদের আর কি আয়ু শেষ হয়ে যাবে পৃথিবীতে, আর আমরা থাকতে পারবো না। ঠিক আছে, কারণ এটা বন্ধ হয়ে গেলে কিন্তু হচ্ছে আমরা মারা যাব। ঠিক আছে, তো এভাবেই কিন্তু আসলে আমাদের হৃৎপিণ্ডটা কাজ করে থাকে। তো আজকের আলোচনা এই পর্যন্তই আর কি, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার সামনে নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ওকে, আল্লাহ হাফেজ।